एकोदंतं महाकायं लंबोदरो गजाननं विघ्न विनाशकं देवं हेरंबं प्रणमामहं। ओम सर्व विघ्न विनाशाय सर्व कल्याण हेतवे पार्वती प्रिय पुत्राय गणेशावै नमो नमः। ओम सिद्धिदाता गांगणपतये नमः। नमस्कार बंधुरा, आशा करी अपनारा सकले बेश भालो आछेन। भिडियोर थामनेल देखे ही अपनारा बुझते पेरेछेन जे आज के जे विषय निये आलोचना करब सेटी हलो हिंदू धर्मेर प्रथम पूज्य भगवान श्री गणेशेर प्रिय एमन तीनटी राशि आछे जादेर उपरे भगवान गणेशेर आशीर्वाद सब समय बजाय थाके। तो आसुन कथा ना बाड़िए आमरा सरासरि प्रवेश करी आजकेर मूल आलोचनाय। তার আগে আপনি যদি এমন ধরনের নিত্য নতুন জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য সবার আগে জানতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হতে ভুলবেন না। আমরা সবাই জানি হিন্দু ধর্মানুসারে ভগবান গণেশ হলো প্রথম পূজ্য দেবতা, অর্থাৎ যে কোনো পূজাই অনুষ্ঠিত হোক না কেন বা যে কোনো শুভকর্মই অনুষ্ঠিত হোক না কেন সর্বপ্রথম গৌরীপুত্র শ্রী গণেশের পূজা করলে যে কোনো কাজেই শুভ ফল প্রাপ্ত করা যায়। তিনি সকল প্রকার বিঘ্ন নাশ করে সুখ সমৃদ্ধি ও প্রতিষ্ঠা প্রদান করেন, তাই ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তাও বলা হয়। জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু রাশি আছে যার উপরে ভগবান গণেশ সর্বদা সদয় থাকেন, তাই ভগবান গণেশের কৃপায় এই সকল মানুষদের জীবনে কখনোই সুখের অভাব অনুভব হয় না। এমনকি দুঃখের পরিস্থিতি আসলেও সেগুলি বেশি সময় পর্যন্ত স্থায়ী হয় না। ভগবান গণেশের কৃপায় নিমেষেই সেই সকল রাশি আবার সুখের সন্ধার করতে পারেন। জ্যোতিষশাস্ত্র মতে ভগবান শ্রীগণেশ প্রথমেই যে রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালোবাসেন তারা হলেন মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে মেষ রাশি ভগবান শ্রীগণেশের অত্যন্ত প্রিয় রাশি। মেষরাশির জাতক জাতিকারা সর্বদাই ভগবান শ্রীগণেশের আশীর্বাদ পেয়ে থাকেন। ভগবান গণেশের কৃপায় এই রাশির ব্যক্তিরা ভীষণ দক্ষ ও বুদ্ধিমান প্রকৃতির হন। প্রতিটি কঠিন কাজ অতি সহজেই সাবলীলভাবে এনারা সম্পন্ন করতে পারেন, তাই আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তো তার আশীর্বাদ ও কৃপা লাভ করতে প্রতিদিন দুর্বা নিবেদন করে ভগবান শ্রী গণেশের পূজা আরাধনা করুন, নিশ্চিত সুফল প্রাপ্ত করতে পারবেন ও তার আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন। দ্বিতীয় যে রাশির প্রতি ভগবান শ্রী গণেশ সর্বদা সদয় থাকেন তারা হলেন মিথুন রাশির জাতক জাতিকাদের উপর। ভগবান গণেশের কৃপায় মিথুন রাশির জাতক জাতিকারা পড়াশোনার প্রতি বেশ মনোযোগী হন। যে কোনো বিষয়ে জানার আগ্রহ এনাদের মধ্যে অধিক পরিমাণে থাকতে দেখা যায়, এ কারণে এনারা একটু চঞ্চল প্রকৃতিরও হয়ে থাকেন। যে ক্ষেত্রেই এনারা অংশগ্রহণ করুক না কেন প্রতিটি ক্ষেত্রেই এনারা সাফল্য অর্জন করতে পারেন। এনাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন অবশেষে ভগবান শ্রী গণেশের কৃপায় সফলতার হাসি এনারাই হাসেন, তাই ভগবান শ্রী গণেশকে সন্তুষ্ট করতে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রতিদিন গণেশ চালিসার পাঠ করা উচিত। এছাড়াও তার কৃপাদৃষ্টি বজায় রাখার জন্য প্রতিদিন সিঁদুর দুর্বা ও লাড্ডু ভোগ নিবেদন করে তার পূজা আরাধনা করা উচিত। তৃতীয় যে রাশির জাতক জাতিকারা ভগবান শ্রী গণেশের অত্যন্ত প্রিয় রাশি তারা হলেন মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকারাও ভগবান শ্রী গণেশের আশীর্বাদ লাভ করে থাকেন, এ কারণেই এই রাশির জাতক জাতিকারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে থাকেন। এনারা যে কোনো বিষয়েই অতি সহজেই আয়ত্ত করে নিতে পারেন, বিশেষ করে কোনো কিছু শিক্ষণীয় বিষয়বস্তু এনারা অতি সহজেই শিখে বা জেনে ফেলতে পারেন। মাঝে মাঝে এনাদের দেখে মনে হয় যে সেই সমস্ত বিষয় সম্পর্কে তিনি পূর্ব থেকেই অবগত ছিলেন, তাই আপনার উপরে ভগবান গণেশের আশীর্বাদ ও তার কৃপাদৃষ্টি বজায় রাখতে মকর রাশির জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী গণেশের পূজা করুন এবং তার সাথে 108 বার করে ওম সিদ্ধিদাতা গাং গণপতয়ে নমঃ এই মন্ত্রের জপ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল আলোচনার বিষয়। আশা করি ভিডিওটি আপনাদের
বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অনেক অনেক শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রী গণেশ আপনাদের মঙ্গল করুন।